তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, হলোকাস্টে অপমান ইউরোপীয় নেতাদের ঘিরে রেখেছে। গাজায় যা ঘটেছে তাতে যদি আমরা কড়া প্রতিক্রিয়া না দেখাই, তাহলে আমরা আগামী দিনে ধর্মান্ধ দখলদারকে আমাদের নিজেদের ভূমিতে পৌঁছাতে বাধা দিতে পারব না। সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান পশ্চিমাদের এই সতর্ক বার্তা দেন। ডেইলি সাবা এ খবর দিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, তাই বলকান থেকে ককেশাস, কৃষ্ণ সাগর থেকে ভূমধ্য সাগরের পূর্ব উপকূল পর্যন্ত আমাদের চারপাশে ঘটতে থাকা যে কোনো ঘটনা আমাদের জন্য সরাসরি উদ্বেগের বিষয়। আজারবাইজানের অন্তর্গত দক্ষিণ ককেশাস অঞ্চলে নাগার্ন কারাবাগের কথা উল্লেখ করে তিনি বলেন, গাজা আমাদের হৃদয়ের কারাবাগের মতো একই জায়গায় রয়েছে। সম্প্রতি প্রায় 30 বছরে আর্মেনিয়ার দখলদারিত্ব থেকে মুক্ত হয়েছে কারাবাগ। তুরস্ক গাজার জনগণের জন্য এই অঞ্চলের 800 টন মানবিক সহায়তা পাঠিয়েছে উল্লেখ করে এরদোগান বলেন, তুরস্ক যখন গাজার রক্তপাত বন্ধ করতে পদক্ষেপ নিচ্ছে, তখন আমরা পশ্চিমা দেশগুলোর নীতিহীনতা দেখে বিব্রত বোধ করি। তিনি বলেন, গাজার বর্বরতার মুখে বিবেক ও মানবতার কণ্ঠস্বর হওয়ার দায়িত্ব এখন তুরস্কের উপর। তার ভাষায়, ইসরায়েল খোলাখুলিভাবে পরমাণু অস্ত্র থাকার কথা স্বীকার করেছে। এরদোগান বলেন, ইসরায়েলে হামাসের সঙ্গে যুদ্ধের নামে শিশু ও নারী ও বয়স্কদের বিরুদ্ধে আধুনিক সব অস্ত্র ব্যবহার করছে এবং হাসপাতালে বোমাবর্ষণ করে গাজাবাসীর মনোবল ভাঙার চেষ্টা করছে। তিনি বলেন, ইসরায়েল ও তার সমর্থকদের মধ্যে যারা শিশু ও নারী বয়স্কদের বিরুদ্ধে আধুনিক যুদ্ধাস্ত্রের সব হাতিয়ার ব্যবহার করছে, তাদের মানবতার বিবেকের সামনে বিচার করা হবে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডটি মধ্যযুগীয় ক্রুসেড এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো নৃশংসতা ও নিষ্ঠুরতা দেখাচ্ছে। এরদোগান বলেন, তুরস্কই একমাত্র দেশ যাকে ইসরায়েল ইহুদিবাদী বলে আখ্যা দিতে পারে না। তুরস্ক অতীত সময়েও আপনি এমন লজ্জার দাগ দেখাতে পারবেন না। এদিকে গাজায় যুদ্ধে ইসরায়েলের এক ইউনিট কমান্ডার নিহত হয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজার উত্তর অঞ্চলে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের এক ইউনিট কমান্ডার নিহত হয়েছে। নিহত ওই কমান্ডার ইসরায়েলের গোলানি ব্রিগেডের একজন কমান্ডার। ইসরায়েল জানিয়েছে, গাজা স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত ইসরায়েল 71 সেনা নিহত হয়েছে। গত মাসের শেষ দিকে গাজার স্থল অভিযান শুরু করে ইসরায়েল। তবে ফিলিস্তিনি দাবি, ইসরায়েল তাদের দাবির চেয়ে অনেক বেশি সেনা হারিয়েছে। এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা দাবি করেছে, তাদের যোদ্ধারা গত 72 ঘন্টায় 60 ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বলেন, গত 3 দিনে হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর সৈন্য পরিবহনকারী অন্তত 10টি যান ধ্বংস করা হয়েছে।